Bhavi, sasi mare tu gorat dik loi jan. Gorat? Kaku? Amnera dujon tu daga shohar ek lagai thakte. Tai mall le kemon tara? Road accident e. On duty shesh kore fer ar pothe accident korche. Accident je kal hoyse kal amne komme asalen. Ami to amar oi pholer baner kache darano asilam. Amar chokher samne ei nimishei ghotona ghote gelo. Tarpore দৌড়ে যতক্ষণ না হাসপাতালে গেছি ততক্ষণে তাই ধুই দিয়ে সুজন আর নাই বৌমা আমি বুঝি বৌমা এই বাস্তবতা মাইনে নেওয়া তোমার জন্য খুবই কঠিন যে যাবার সে তো চলেই যাইব মা এটাই দুনিয়ার নিয়ম এখনই তুমি অনুমতি দাও মা লাশ দ্রুত দাফন করতে ভাবি আপনি কাঁদলেন না সুজন সুজন আপনার পোলা মানে পরিবারের প্রতি তার খুব টানা ছিল এরকম টানালা পোলা আমি খুব কমই দেখছি আমি প্রতিবেশী আসছিলাম আমার প্রতিবেশীর মতো দেখে নাই বাপের মতো শ্রদ্ধা করতো সম্মান করতো সব শেষ কাকা আমাকে সব শেষ একটা লাশ কবর দিয়েছেন বাকি তিনটা শান্ত লাশরে কবর দিবেন কেমনে টুনির বাপরে সারা থাকা আর না থাকা সমান কত মা তুমি এভাবে ভেঙে পড়ো না তুমি যদি ভেঙে পড়ো তাহলে তোমার শাশুড়ি টুনি কে দেখবো এই পরিবারের ভবিষ্যৎ তো তোমার উপর নির্ভর করতেছে আর ভাবি ওই যে আপনার পোলা সুজন যে মাসে মাসে টাকা পাঠাইতো তারপরও ওই টুনির কথা চিন্তা করে কিছু কিছু টাকা আমার কাছে রাখতো তাই এখানে আমি রেখে দিছিলাম 43,000 টাকা হয়েছে এটা রাখেন ভাবি এই যে ধর এই জামাই মরিয়ে গেছে বউ তো বিধবা হই না এখন এই বিধবা মেয়েটি যদি বিয়ে করতে চায় হ্যাঁ তাই সে মেয়েটিকে যদি আবার কেউ বিয়ে করতে চায় হলে কতদিন সময় লাগবে উস্তাদ আপনি যখন বিয়ে করতে চাবেন তখনই তো বিয়ে করতে পারবেন সোফার মাঝে করলাম একারে কানসা ফাটাই গেলাম উডুর গিয়া হ্যাঁ যে কালে খুঁজি সে কালে এখন কথা উস্তাদ আপনার মই বুঝাই কই
চল্লিশ দিনের পর বিয়ে করা নিয়ম আছে, কিন্তু আপনি বিয়ে করতে গেলে একটু ঝামেলা হইবে। ওই যে জমির আছে না মুরব্বী মানে বুড়াটা বাড়িটা দেখশোনা করে, যখনই বিয়ের প্রস্তাবটা যাইবে ও একটা মানে দুর্ঘটনা ঘটাইবে। জমির কোনো বিষয় না, সুজন্যার মা হেও তো এই বিয়ে ঠাহাই রাখতে পারবে না, কিন্তু হেটাও বিষয় না। বিষয় হলে যাইয়া আমার শাল মা তার কাছে আমি যাইতে পারবো না, এখনো এক মাস দশ দিন। আবার ফোন করলো কেন? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, জি আমি জমি দেখছি স্যার। জি মানে নিষ্কণ্টক জমি, আপনার পছন্দ হইব স্যার। জি স্যার আপনি আসেন স্যার, আমি আপনার জন্য অপেক্ষা করুন স্যার। জি জি স্যার, আসসালামু আলাইকুম। মানে ঢাকায় মানে আমার এক সাহেবের লোকের পরিচয় হয়েছিল, বড়ই ভালো মানুষ। সে আবার আমাকে এলাকায় আইতেছে, মানে আমার গ্রামে আইতেছে জমি কিনতে। ওই যে ইংরেজি বাংলো না কি কয় না, বাংলা বাংলো না কি কয় না, ওই তাই বানাইব আর কি। মানে বড় লোকের বিরাট কারবার। তা মা তুমি কিছু কইবে? মায় কয়টা পিড়া পাঠাইছে আমটেন লেগা? তোমার মা কাকা একটা কথা কইতেছিলাম, আপনি তো আমার লেগে অনেক কষ্ট করতেছেন, কিন্তু আপনার সামর্থ্য তো বুঝি। আপনি তো জানেন ভিটা বাড়ি আর ওই পিসের জমিটু ছাড়া আমার কাছে আর কোনো সম্পত্তি নেই। মাই কইতেছিল ঢাকায় বলে আপনার লগে মেলা মানুষের পরিচয় আছে, আপনি যদি একটু বাড়ির টুকরাইকা পিসের জমিটা বেচা দিতেন তাহলে খাইয়া পইরা বাঁচতে পারতাম। মা তুমি কোনো চিন্তা করো না, আর ভাবিরও টেনশন করতে না করো, আমি তো আসি, একটা ব্যবস্থা হইবই। ভাইজান, স্যার কি আমাকে জমিটার কথা কইতে পারছিলেন? উনি কে? ওই যে স্যার একটা অসহায় পরিবারের কথা বলছিলাম না স্যার, ওনার ছেলেই তো অ্যাক্সিডেন্টে মারা গেছে, ওনারা এই বাড়ির একটা অংশ স্যার বিক্রি করতে চায়, বড় বিপদে পড়ছে। আচ্ছা, আমি কি একটু খাবার পানি পেতে পারি? কেন পাবেন না বৌমা, একটু খাওয়ানোর পানি লই আও তো। আমি আপনাদের বিষয়টা শুনেছি, কিন্তু আমি খুবই দুঃখিত, আমি আপনাদের জমিটা নিতে পারছি না। হ্যাঁ, যা বলছিলাম, আপনারা সম্ভবত আপনাদের বাড়ির একটা অংশ বিক্রি করতে যাচ্ছেন, কিন্তু সেটা আমার পক্ষে ক্রয় করা সম্ভব না,
কারণ আমি একটা বাংলো বাড়ি বানাবো এখন আমি যদি আপনাদের বাড়ির একটা অংশ ক্রয় করি তাহলে আপনাদের বাড়িটা আমার বাড়ির মধ্যে পড়ে যাবে আপনারা যদি চান তাহলে আমি আপনাদের পুরো জায়গাটা কিনে নিতে পারি হ্যাঁ আপনাদের ভয়ের কিছু নেই আমি আপনাদের ন্যায্য দাম দিয়েই জায়গা কিনে নেব কিন্তু বাড়ি বেচলে আমরা থাকব কই এই প্রশ্নের উত্তর আমার পক্ষে দেওয়া কঠিন তবে আমি আপনাদের এইটুকু ফেভার করতে পারি আমার বাড়ি বানাতে প্রায় আরো 3 বছর লেগে যাবে এই সময়টুকু আপনারা আপনাদের জায়গাতেই থাকতে পারবেন আমি আরো কিছু জমি কিনব সেই জমিগুলো আপনারাই দেখাশোনা করবেন এরপর যখন আমি আমার স্থাপনা তৈরি করব তখন আপনাদের অন্যত্র চলে যেতে হবে আল্লাহ আপনার ভালো করুক স্যার আমরা এই বিপদের দিনে আপনার মতো একজন ফেরেশতা দেখা পাইলাম আমাকে স্যার ডাকবেন না আমার নাম ফয়সাল মাহমুদ আমাকে ফয়সাল বলে ডাকলেই আমি খুশি হব মা এইটা কে আমি তোমার একজন আঙ্কেল আপনি ব্যবস্থা করেন আমি বুধবারই জমি রেজিস্ট্রি নিব জি চলুন স্যার আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো নাম এনে একটু জরুরি কথা আছে আপনার সাথে সরি আপনাকে তো চিনতে পারলাম না এই গ্রামে আপনি কজন রেছেন আমাকে চেনবেন না নে কেরমে কেরমে আমি এই গ্রামেই বড় হইছি মোর বাপে আইছিল বরিশাল গনে রাজা আসার গলা ধরে বাসিয়ায় নাই চারতলা লঞ্চই এই নাইয়া বাড়িঘর করছে ভিটামেডি করছে পছন্দ অপছন্দ আছে শুনলাম আপনি বলে ওই সুজনে গো জমিটা এক সেকে কিনে আনেছেন জমিটা অনেক সুন্দর হই না যে দেহে হ্যারি পছন্দ হয় ওই জমি আমারও আমার ওই জমি পছন্দ হয়েছে আমাগো এলাকায় আরো অনেক ভালো ভালো জমি আছে হেই কি কিনবেন না ওই ওস্তাদের এটার সাইও ভালো জায়গা জমি আছে চাইলে কিনতে পারেন সরি এই মুহূর্তে আমার এই গ্রামে আর কোনো জমি কেনার প্ল্যানিং নাই আমার যে পরিমাণ জমি প্রয়োজন ছিল তা আমি কিনে ফেলেছি আমি বুঝতে পারছি জমি যেটা আপনার পছন্দ এটা তো আপনি কিনেই ফেলেছেন এখন তো আপনার সহে আর অন্য কারো জমি পছন্দ হইবে না এক্সকিউজ মি আমি আপনার কথা বুঝতে পারছি না আপনি একটু ক্লিয়ার করবেন পানির মতো ক্লিয়ার করে বলছি পানির মতো জলবৎ তরল এই যে গাড়ির দিয়া লাফাইয়ের নাম আছে চোখ যাতে ওই বাড়ির জমিটার দিকেই থাহে অন্য কোনো দিকে যাতে চোখ যা এলে লাফাইয়ে যেরম নাম আছে ওঠতে পারবেন না এরম এরম করে আতাই ওড়া লাগবে ওই ড্রাইভার ধরিয়ে উড়াইবে আপনি বৌমা ফয়সাল বাবা যে জমির বাইরে কইছে দুইটা দুধের গরু কিনতে কি ক ভালোই হইব টুনিরে খাটি দুধ খাওয়ানো যাইব আবার মাঝে মধ্যে ফয়সাল বাবাজির লাগিয়া ঢাকায় ফাটানো যাইব তাহলে তো ভালোই কিন্তু একটা কথা যত যাই কোন এই জায়গা সম্পত্তি কিন্তু ওনার উনি যখন নিয়ে যাবে তখন কিন্তু অনেক কষ্ট হইব তাই কই সবসময় প্রস্তুতি রেখে আমি তো প্রস্তুতি লই এই আইছি এখন খালি অনুমতির অপেক্ষা ইদ্রিস এগুলান কি সাসিয়া মা এরকম কিছুই না একটু ওই যে গরু গোস্ত এরপর ওই যে খাসির গোস্ত কিছু আর মাছ হইয়া লই আইছে আর কিছু শাকসবজি এই আপনাকে কি বলবো সাসিয়া মা
আমনের পাশ জুতা খুললিয়া মোর গাল পাসাইয়া তাস তাস করিয়া দুইটা বাড়ি দেন ক্যা কির ফিরনে বেনদেশে ঢাকা শহর দিয়ে মানু আইয়া আই অসহায় অসহায় পরিবারের পাশে খাড়ায় অথচ দেখেন এই অসহায় পরিবারের পাশে খাড়াই নেওয়ার দায়িত্ব কিন্তু মোর আছে লে আই আপনি বাড়ির উঠানে আইসেন কেন হ্যাঁ বাইর হন আমার বাড়ির উঠানের থেকে বাইর হন আত্মসম্মান বোধ থাকলে আর কোনোদিন এখানে আসবেন না জান বাইর হন বেশি বার বাইর না সালমা এই অপমানের প্রতিশোধ নিতে এক মিনিট টাইম লাগবে আমাকে অনেক ঋণে করতেছেন বাপ মরা মাইয়া অনেক আবদারি করব আপনি কিল্লিগর সব সব পূরণ করবেন আরে আপনি বিষয়টাকে এভাবে দেখছেন কেন বাচ্চাদেরকে সবসময় বাবাই কিনে দেয় আত্মীয় স্বজনরা কিছু কিনে দেয় না নাকি আত্মীয় স্বজন হওয়ার জন্য রক্তের সম্পর্কটা খুবই জরুরি মনে রাখবেন মাঝে মাঝে কিছু আত্মার সম্পর্ক রক্তের সম্পর্ককেও ছাড়িয়ে যায় সম্পর্ক হয় সমানে সমানে জমিন আসমানে কখনো সম্পর্ক হয় শুনছেন খালি চোখে দেখলে মনে হয় জমিনের উপর আসমান নাইমা পড়ছে কিন্তু সত্যি সত্যি কি আসমান জমিনের উপরে আসে আপনি তো বিষয়টাকে জটিল করে ফেলছেন সাবাস টুনি এই যে এত দামি সাইকেল তোমার কিনে দেস কি এটা ভালো ভালো তোমাকে সাইকেল কিনিয়া দেশে তোমার আম্মুকে কিছু কিনিয়া দে নাই এই আপনি আমাকে বাড়ির উঠানে এসেন কেন অসময় চলে আসছি ডিস্টার্ব দিয়া ফেলাইছি হ্যাঁ লীলা খেলায় ডিস্টার্ব দিয়া ফেলাইছি আপনার সমস্যা কি আমার সমস্যা আমনে আমনে আমার সমস্যা এই গ্রামে এত অসহায় মানুষ এত খয়রাতি এত জগাতি এত অসহায় মানুষ হ্যাঁ পাশে যাই খারাইতে পারেন না হ্যাঁ তো অনেক জমি আছে হ্যাঁ কিনতে পারেন না আপনার নজর তো এই বাড়ির দিকে এই ভিড়ামাটির দিকে হ্যাঁ খালি জমিটাই কিনবেন নাকি আরো কিছু কিনবেন আপনি কিন্তু লিমিট ক্রস করছেন ফারদার যদি আপনি এই জাতীয় কোনো কথা বলেন আমি আপনার বিষয়টি সিরিয়াসলি দেখব লিমিট তো আমি ক্রস করি না কিছুই তো করি না এই গ্রামের ইজ্জত লইয়া সিনিমিনি খেলাইবেন লীলা খেলা করবেন আর গ্রামের মানুষ চাইয়ে চাইয়ে দেখবে মনে করছেন ব্যাপার করে লইয়া নতুন চাইলে পিদা বানায় তো সুজনে খুব পছন্দ করে খাইত একটা জিনিস খেয়াল করছো মা সুজনের খাওয়া আর ফয়সালের খাওয়ার মধ্যে মিল আছে এই যে এত কোটি কোটি টাকার মালিক শহরে থাকে তার মধ্যে কোনো অহংকার নাই খাওন খাইতে বয় যখন মনে হয় আমার সুজন খাইতে আসে মা দুইটা মানুষের মধ্যে মিল থাকলেও কিন্তু দুইটা মানুষ আলাদা কথাটা কিন্তু মনে রাখতে হইব যাই কন না কন মা ওই দিন আপনার ওই লোকের সামনে কথা বলা ঠিক হয়নি টুনির বাপে আপনার চুরি কিনা দিতে চাইছিল আপনি কইছেন দেখি চুরির দুইটা কিনা দিচ্ছে আমি তো সাত পাঁচ ভাই বা কিছু কই নাই ফয়সাল জিগাইলো হাত খালি কেন আমি কইলাম সুজনে কইছিল টেহা হইলে কিনা দিব আমি তো বুঝি নাই মা হ্যাঁ যে এরকম পাগলামিটা করব হিসাব করে চলন লাগবো মা
গ্রামে সব মানুষ তোর ভালো না। এদিক দিয়ে ইদ্রিস বদমাইশের অত্যাচারও বাইরে গেছে। নানান মানুষে নানান কথা কয়, এত মানুষের মুখ আটকা মুখ এমনি। ফয়সালের মতো পোলা লাখে একটা হয়, গ্রামের মানুষ সমাজের মানুষের কথায় আমগো কি যায় আসে? অনেক কিছু যায় আসে মা, সমাজ নিয়ে থাকতে হয়, তাই সমাজের অনেক কথায় অনেক কিছু যায় আসে। কাকু কাকু, আমনে কি বলাইতে আছি আমনে কে? দেখকে যেভাবে রফ রফ করে হরছেন, হাত তো মনে কয় যে আমনে হনে নি নিয়ে মোর কথা। কিছু বলবা? হ্যাঁ, কত টাকা? কিসেরটা বোঝেন না, কত টাহার বিনিময়ে আপনি এই গ্রামের ইজ্জত আর একজনের হাতে তুলিয়া দেবেন, হইয়া বলতে আছি। তুমি কি কথা বলতে আছো আমি তুমি তো বুঝতেছি না। না বোঝার মতো তো কিছু কই নাই কাকু, সবই আপনি বোঝেন। মোর পছন্দ, মোর স্বাদ, মোর আহ্লাদ, মোর আনন্দ বেদনা দুঃখ কষ্ট এক জায়গা একজনাকে কেন্দ্র করিয়া। এই পাখি যদি কাকু ফুরুত করিয়া উড়িয়া আর একদিকে যা, সুজন কেমনে মারা গেছে গাড়ির তলে পড়ে অ্যাক্সিডেন্টে। আমনে কাকু আমনে কাক পক্ষীও আপনার লাশ দেখতে পারবে না, কোনো মুরব বিমান মোনা। আল্লাহর দুনিয়ায় আল্লাহ কেউ না খাওয়ে রাহে না। এই যে ভাইজান, আপনার উসিলায় ফয়সাল বাবা যে আমাগো গ্রামে আইল, হে না আইলে আমাগো কি দশা হইতো একবার ভাবেন তো ভাইজান। ভাবি, ঢাকা শহরে কত মানুষের সাথে তোমার পরিচয় হয়েছে, ফয়সাল সাহেবের মতো এরকম ভালো মানুষ কমই আছে, ওনার দ্বারা তো কেউ অপকৃত হইব না, উনি সবার উপকার করে। তো আমি যে কথা কইতেছিলাম ভাবি সাহেবা, সেটা হইতেছে ওই যে ইদ্রিস, ওর উৎপাত তো দিন দিন বাইরে দেখতেছে, আমি কিন্তু ওর নিয়ে ভীষণ চিন্তার মধ্যে আছি। বুঝলেন, কোন সঙ্গী কইরা ভয় তার কোনো ঠিক ঠিকানা নাই। তো কাজেই কইতেছিলাম যে একা থাকেন, ঘরে সুন্দরী বউ, তো কাজেই না তেমন কোনো অসুবিধা নাই, আমি নজর রাখছি। আপনি যদি সেরকম কোনো অসুবিধা মনে করেন বা আপনারা মানে কোনো উৎপাত করে আপনি আমার একটু ফোন দিয়েন, রাত দিন বলে কোনো কথা নাই, হ্যাঁ যখন খুশি তখনই ফোন দিবেন। বুঝছেন কি কইছি? আচ্ছা ভাইজান। চাচু তুমি অনেক ভালো, কত কিছু কিনা দাও আমারে। তাই নাকি বুড়ি? আরো অনেক কিছু কিনে দিব তোমাকে, কিন্তু তোমাকে পড়ালেখা করে অনেক বড় হতে হবে, ভালোভাবে কথা বলা শিখতে হবে, ইংরেজি জানতে হবে। আমি কি প্ল্যান করেছি জানো? আমি তোমাকে ঢাকা নিয়ে যাব, ঢাকা নিয়ে গিয়ে একটি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করিয়ে দিব, তাহলে তুমি পড়ালেখা শিখবে, ইংরেজি বলতে পারবে, একদিন তুমি মস্ত বড় হবে। কি যাবে আমার সাথে ঢাকা? আমি তো মা আর দাদুকে ছাড়া থাকতে পারি না। ঠিক আছে, তাহলে একটা কাজ করলে কেমন হয়, মা আর দাদুকেও আমাদের সাথে ঢাকা নিয়ে যাই, তাহলে কেমন হয়? কেন করতেছেন আপনি এগুলো? তিনটা ভিন্ন ভিন্ন বয়সের মেয়ে মানুষ যে আপনার উপর নির্ভরশীল হয়ে পড়তেছে, আপনি বুঝতেছেন বিষয়টা? আমি কি আপনাদের কোনো ক্ষতি করেছি? না ক্ষতি করেন নাই, কিন্তু উপকারই বা কেন করতেছেন? সৎ সাহস থাকলে একটা সত্যি করে উত্তর দেন তো। যেমনি করে আপনি আমাগো পাশে দাঁড়াইছেন, এমনি করে আপনি কয়টা অসহায় পরিবারের পাশে দাঁড়াইছেন? অসহায় মানুষদের আমি সাহায্য করার চেষ্টা করি, এটা যেমন সত্য, আপনাদের পরিবারের মতো করে অন্য কোনো অসহায় পরিবারের পাশে আমার এইভাবে দাঁড়ানো হয়নি, এটাও তেমনি সত্য। তার মানে আমার অনুমান ভুল হয়নি। এই পাইলার ফালা যেমন ডুলে গ্রামের মধ্যে আনা গোনা শুরু করছে, হ্যাঁ এত মনে কয় মোর সালমারে মুই ধরিয়ে রাখতে পারমো কিনা, করা যায় কি? কিছু করার নাই ওস্তাদ,
তাকে বাটাম দিতে হইবে বাটাম তো দেতা চলে আসছে কিন্তু ওই যে আপনি কিছু বলবেন বলবো একদিন একটা গাড়ি লইয়া ড্রাইভার আনেন নাই কে গিরবিনে ড্রাইভার দিয়া ভাষায় আম ধরে কৃষ্ণলীলার কথা বইলে দেবে হেপিনে ড্রাইভার লগে রাখেন না এই না মোদেরই গেরামে একটা শিয়াল সে একটা মুরগিকে ভালোবাসে কিন্তু মুরগি ডায় শিয়ালকে ভালোবাসে না সে ভালোবাসে কেকে গ্রামের আরেকটা মোরগ একদম দশা সাই টাইপের মোরগটায় মুরগিটাকে আগলাইয়া আগলাইয়া রাখে শিয়ালে কোনো চান্স পায় না মুরগিটাকে খপ্পত করে ধরা একদিন ওই কি স্যার আসুক্কা মোরগটা মরিয়ে গেছে শিয়ালে মনে করলে এই তো সুযোগ এই সুযোগে মুরগিডারে খপ্পত করে সে ধরিয়ে লই যাইবে এর মধ্যে হইলে কি স্যার বিন্দেশ এক শিয়াল এই গ্রামে ঢুকিয়ে পড়ছে হেয়ারও নজর মুরগিটার দিকে পড়ছে এখন স্যার এই যে গ্রামের যে শিয়াল বিন্দেশি শিয়ালটার মগরা পাশে কামড়টা দিয়া মগরাটা হিরিয়া লায় হেলে কি গ্রামের শিয়ালটার দোষ হইবে স্যার ইদ্রিস সাহেব আক্রমণের আগে গ্রামের শিয়ালটাকে ভাবতে হবে বহিরাগত ওটা শিয়াল নাকি হায়না কারণ শিয়াল এবং হায়না দেখতে একই রকম হলো শক্তি এবং ক্ষিপ্রতার দিক থেকে হায়না কিন্তু অনেক এগিয়ে তাতে না আবার গ্রামের শিয়ালটারই বড় ক্ষতি হয়ে যায় আশা করি আপনি বুঝতে পেরেছেন ওস্তাদ কি কই গেলে আপনি কিছু বুঝতে পারছেন তুই বুঝছ না মইগুলো কিছু বুঝি নাই আপনাকে প্রথম দেখাতেই আমার দুনিয়া উলট পালট হয়ে গেছে বিশ্বাস করেন আমার দুনিয়াটা উলট পালট হয়ে গেছে কোন অবস্থাতেই নিজের মনকে বোঝাতে পারছি না সেটা আমি প্রথম দিনই বুঝছি আপনি যেদিন আমাকে সব সম্পত্তি কিনে আপনার জায়গায় আমাকে থাকতে দিচ্ছেন কি মনে করছেন আপনার উদ্দেশ্য বুঝি নেই তখনই বুঝছি আপনি খুবই ইন্টেলেকচুয়াল তাই সব কিছু আগে ভাগেই বুঝে যান আচ্ছা আমার চাওয়াটা কি খুব বেশি আমি তো অন্যায় কিছু যাচ্ছি না আপনি যদি রাজি থাকেন আমি আপনাকে আইনসম্মতভাবেই আমার ঘরে তুলতে চাই প্রয়োজনে জমির আঙ্কেল আপনার শাশুড়ির সাথে কথা বলুক কিন্তু কেন আপনার নিয়ে চিন্তা করার আগে তো আমার ইদ্রিসের নিয়ে চিন্তা করা উচিত ওই ব্যাটা তো আমার টুনির বাপের আগে তেই পছন্দ করে যদি বিয়ের কথা ভাবতে হয় তাহলে আপনার আগে তো ওনারে চিনি না ওনারে নিয়ে ভাবমু তা অবশ্য ঠিক আপনার ব্যক্তি স্বাধীনতা আছে আপনি চাইলে ইদ্রিস সাহেবকে আপনার জীবনসঙ্গী হিসেবে বিবেচনা করতেই পারেন তবে আপনার বিষয়ে আমার যে জাজমেন্ট ছিল তা সম্পূর্ণ ভুল সম্ভবত এটাই আমাদের শেষ দেখা ভালো থাকবেন আপনি ভাবলেন কেমনে ওরকম একটা বদমাইশ চরিত্রের লোকরে আমি স্বামী হিসেবে মায়না নিব আমি কিন্তু আপনার চালাক ভাবছিলাম অত চালাক আপনি না কিন্তু ঠিক আছে স্বামী হিসেবে পুরুষ মানুষ একটু বোকাই ভালো বাকিটা এখন আপনি বিবেচনা করে রাখেন স্বপ্নে দেখলাম কি স্বপ্নে দেখ আত পা বেড়া কাঁপতে আছে এ তুই মোকে বল দিই যে ওই যে মানে কতক্ষণে রাইতের কতক্ষণে এই হাপন দেখলে এই হাপন ওই যে হাস্যই হয়
রাত দুপুরের সময় যদি হপ্পনে দেহে হেই হপ্পন ঠিক হয় এসারা ঠিক হয় না আর আপনি কোন দিবস দেখছেন কোন সময় তো বেড়া ওই যে হপ্পন দেখতে আহের পরে দৌড় দিয়ে না বুঝলো এই এখন তো দিন এখন হপ্পনে দেখলে কিছু হইবে এই ফির যদি হালা ফালায় আবার ঘেরে আমি আয় ওর যে কি যে ওসানটা ওসামু বুঝলো ওসান আপনি বল দেই হ্যাঁ মোর গা কাঁপতে আছে কালে দেখিয়া হ্যাঁ বাবাজি বিষয়টা জানাজানি হয়ে গেলে কিন্তু বিরাট কেলেঙ্কারি হয়ে যাইব ওই যে ত্রিশ শকুনের মতো চোখ শয়তানের আসারি তো সবসময় আপনার একটা উচিলা খুঁজে বেড়াইতেছে যদি কোনো মতে টের পায় তাইলে কইলাম আপনার জ্যান্ত ফিরে দেখে দিব না এইসব বিষয়ে আপনাকে চিন্তা করতে হবে না এই টাকাটা রাখেন আমি আপনাকে আরো অনেক বেশি টাকা দিব আপনি শুধু আমাকে একটু সাহায্য করেন আর আপনি যদি আপনার মুখটা বন্ধ রাখেন তাহলে কেউ কোনো দিন কিচ্ছু জানতে পারবে না বাবাজি আমি তো আপনার কথা মতো কাজ করতেছি বাকিগুলো নিয়ে তো কোনো অসুবিধা না মেয়েটা হচ্ছে গ্রামের আর সদ্য বিধবা দেখতে সুন্দরী নানান ধরনের নানান কথা বলতেছে নিজেও নানান ধরনের চিন্তাভাবনা করতেছে তাই তারপরেও আমি ধরেন ওই সুজনের মার সাথে সালমার সাথে আপনার সম্বন্ধে ভালো মন্দ কথা কইতেছি আপনার উদ্দেশ্য হাসিল সামনে ক্যারিয়ন আপনি আপনার কাজটা করে যান আমি ঠিকই আমার লক্ষ্যে পৌঁছাবো বুঝলি বাদল এই গ্রামে একজন মানুষ মরিয়ে গিয়া অনেকের আবার অনেক সুযোগ সুবিধা করিয়ে দিয়ে গেছে ওস্তাদ আপনি যে কি কয়েন আপনার কথা মুই কিছুই বুঝিনি সোফার দিলে বুঝবি ব্যাক করলেন নাহান বোঝো নাকির ফিন্ডে জাগ খরাতির নাহান ওই যে ভাত খাইতে নুনও থাকতে না হ্যাঁ এখন সেইসব মানুষেরা দামি দামি কাপড় পেন্দে ইলসা মাছ কেনে মুড়া ঝুলাই লই যায় বোঝো না এত খালি মোরা দেহি খালি সহে তলে তলে যে আবার কত কিছু হয়ে যাইতেছে হাতো দেহি না লিমিট সারা কথা কই নাই দিস ভাই কথা কওয়ার আগে ভাইবেন কার লগে কথা কইতাছেন এত অপমান দিয়ে কথা বলতেছো আমাকে এই আমি কি না আমি ইদ্রিস এই দশ গ্রামের আশেপাশে মানুষ আমাকে চেনে আমার দাম দেয় আর ওই যে উডুর যে উমন্যা ডায় ও যে আইছে আর কেউ চেনে আর কোনো দাম আছে ইদ্রিস ভাই বলো জুতা সেটা যত দামি হোক মানুষ কিন্তু পায়ে পড়ে আর টুপি ওই 10 টাকা দাম মানুষ কিন্তু মাথায় পড়ে সুজন্যা মরিয়ে যাও নে তোমার তো অনেক সুবিধা হইছে নাইলে তুমি ওই দামি জিনিস জাগাতে তো কোথা বাবা আপনি পরশু দিন আমাকে বাড়িতে একটু আইতে পারবেন আন্টি কোনো সমস্যা দেখতে দেখতে তো একটা বছর হয়ে গেল আমার সুজনের শৈলা জাউনের বাড়িতে একটু মিলাদ পড়াম আপনি আমাকে কত উপকার করতেছেন আপনি আইলে আমি একটু খুশি হইতাম জি আন্টি জি আমি সর্বোচ্চ চেষ্টা করবো আসার আচ্ছা বাবা আচ্ছা মা মা আপনি ওই লোকটারে কেন আসতে কইছেন কি কব মা হ্যাঁ আমাকে জন্য কি করতেছে তুমি দেখতেছো না বাড়ি বিক্রির সব টাকা তো ধার দে না শোধ করলাম হ্যাঁ যদি আমাকে না দেখতো আমাকে কি অবস্থা হইতো একবার চিন্তা করছো মা আপনি একবার চিন্তা করছেন এই লোকটা আমাকে জন্য কেন এত কিছু করতেছে মানুষজন যখন আমার জায়গায় যে লোকটা কে হয় আমি তো সঠিক কোনো উত্তর দিতে পারি না মা আপনি পারেন কে কি বলে এটা তো দেখার বিষয় আমার না গ্রামের লোকরা তো আমাকে খাওয়াইবো না খাওন লাগবো না মা মান সম্মান হারায় খাওন লাগবো না এরপর ওই লোক আসলে বলবেন উনি যাতে ওনার সব সম্পত্তি নিয়ে যায় খাওন পরনের ব্যবস্থা আমরা করব ঠিক আছে বৌমা আসলে পরে যা বলো নে তুমি বইলা দিও আমি কিছু করবার পারুম না
হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লাল্লাহু তাআলা নবিয়াল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম তাসলিমা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না বুড়ি মন খারাপ আর খেলনা চাই তো আমার বাবার কথা মনে পড়তেছে বাবা আমাকে কত আদর করত আমার কোনো খেলনাই চাই না আমার কিচ্ছু ভাল লাগে না হ্যাঁ মন খারাপ করো না তোমার যখন বাবার কথা খুব মনে পড়বে তখন তুমি আমাকে চুপি সারে বাবা বলে ডেকো বাহ আপনার আসল উদ্দেশ্য তাইলে এটা এই ডাকটা শুনার জন্য এত আয়োজন গ্রামের মানুষ অনেক সময় অনেক কথা কইছে কিন্তু আমরা অসহায় তো বিশ্বাস করি নাই আপনার অভিনয় এত নিখুঁত আসছিল লজ্জা করেন আপনি হ্যাঁ একটা অসহায় পরিবারের নিয়ে এরকম নোংরা খেলা খেলতে আপনি লজ্জা করে না আমি ভাবছিলাম আল্লাহ আমার এক সুজন নিয়ে গিয়া আরেক সুজন ফিরাই দিছে এখন তো বুঝবার পারলাম আর কোনোদিন আপন হয় না খারাই রস গিয়া এখনো খারাই কি হনতেছে বলো নাই দুইজনে কি কইছে এইটা যাবি নাকি কয়বরের পাশে আর একটা কয়বর তোর এই কয়বর হাম আপনার আসল উদ্দেশ্য এখন আমাগো সবার কাছে পরিষ্কার আমরা আপনার ঘরবাড়ি ছেড়ে চলে যেতেছি আপনি আপনার ঘরবাড়ি লইয়া থাকেন দয়া করে আর আপনি কোনোদিন আমাগো লগে যোগাযোগ করেন না এরপরে যদি যোগাযোগ করেন তাহলে গ্রামের মানুষের ভিন্ন রূপ দেখবেন টুনি আসো আম্মু আসো আমি জানি আমি আমার লিমিট ক্রস করেছি তাই বলে তো আপনারা আপনাদের বাড়িঘর ফেলে চলে যেতে পারেন না আমি কথা দিচ্ছি আমি আর কোনো দিন আপনাদের এখানে আসবো না মজা করেন আপনি আমার সাথে আপনি আপনার বাড়িঘর ছেড়ে কই যাবেন আমরা বেচছি আপনি কিনছেন হ্যাঁ আমি আপনাদের বাড়িঘর সব কিনে নিয়েছিলাম এটা যেমন ঠিক তার ঠিক এক সপ্তাহ পর আপনাদের বাড়িঘর সহ এই গ্রামে আমি যত জমি কিনেছিলাম সব আমি আপনাদের নামে লিখে দিয়েছি আজ আপনারা একটা অপ্রিয় সত্য জানবেন আজ থেকে ঠিক এক বছর আগে আপনার স্বামী আমার গাড়ির নিচে পড়ে মারা গিয়েছে আমার কোনো দোষ ছিল না বিশ্বাস না হয় আপনি জমির আঙ্কেলকে জিজ্ঞেস করেন তিনি তো স্পটে ছিলেন আপনি এখানে একটা লাশ দেখতেছেন আর আমি চার চারটা লাশ দেখতেছি ওর মা ওর স্ত্রী আরো চার বছরের একটা সন্তান কন্যা সন্তান আপনি তো পুরো পরিবারটা শেষ করে দিলেন আঙ্কেল এই টাকাটা আপনি আপনার কাছে রাখেন এবং এই টাকাটা আপনি ওনার পরিবারের কাছে পৌঁছে দিবেন বলবেন যে উনি আপনার কাছে ওনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনার কাছে গচ্ছিত রেখেছিল আঙ্কেল আপনার সাহায্য আমার প্রয়োজন কারণ আমি এই পরিবারটার পাশে দাঁড়াতে চাই আমি আপনাকে কথা দিচ্ছি উনি বেঁচে থাকলে ওনার সন্তান এবং পরিবারের জন্য যা যা করতো আমি কোনো অংশেই তার চেয়ে কম করবো না সেজন্য আপনার সাহায্য আমার প্রয়োজন আঙ্কেল আর আঙ্কেল আপনি আমাকে আরেকটা কথা দিবেন আপনি আর কোনো দিন ঢাকা শহর আসতে পারবেন না
কারণ আপনি ঢাকা শহরে ফল বিক্রি করে যে টাকা পান আমি তার চেয়ে অনেক বেশি টাকা আপনাকে দেব আপনি শুধুমাত্র গ্রামে থেকে এই পরিবারটা দেখাশোনা করবেন আমি ওদের কাছে যেতে চাই আঙ্কেল সেটার জন্য আপনার সাহায্য আমার প্রয়োজন আমি যদি ঠিক ওই সময় ওই স্থান থেকে না চলে যেতাম তাহলে তো আজকে আপনার স্বামীর মতো আমারও মৃত্যুর এক বছর পূর্ণ হয়ে যেত কারণ আমাদের সমস্ত অ্যাক্সিডেন্ট কার দোষে হয়েছে তা বিবেচনা করে না সবাই ঝাঁপিয়ে পড়ে চালককে মারো গাড়ি ভাঙো তারা এক প্রকার আনন্দ পায় তারা এক ধ্বংসলীলায় মেতে উঠে তারা পৈশাচিক আনন্দে মারতে মারতে চালককে মৃত্যুর দুয়ার পর্যন্ত পৌঁছে দেয় কিন্তু বিশ্বাস করেন আমি ইচ্ছাকৃত তো আপনার হাজবেন্ডকে মারিনি সে ফোনে কথা বলতে বলতে এসেই আমার গাড়ির নিচে পড়েছিল অনেক সময় যারা অ্যাক্সিডেন্ট হয় তাদের বাঁচার কিন্তু সম্ভাবনা থাকে জানেন কিন্তু চালক তার নিজের জীবন বাঁচানোর জন্য অনেক সময় ভিকটিমের উপর দিয়ে চলে যায় মৃত্যু তখন নিশ্চিত হয় ক্ষতিপূরণ পাওয়ার যেটুকু সম্ভাবনা থাকে ওই ভিকটিমের সেইটুকু পায় না আপনি আমাকে প্রশ্ন করেছেন না আমি কেন এসেছি এখানে আমি এখানে এসেছি এক পিতৃহারা সন্তানের অভিভাবক হতে আমি এসেছি এক বিধবা অসহায় বোনের ভাই হতে আমি এসেছি এক সন্তান হারা মায়ের সন্তান হতে আমি আপনার সন্তান হতে এসেছি মা আমি আপনার সন্তান হতে এসেছি আমার আর অন্য কোনো উদ্দেশ্য ছিল না মা বোন আপনারা চাইলে এখন আমাকে শাস্তি দিতে পারেন কিন্তু আমি এটাই চেয়েছি আমি এই পরিবারের পাশে দাঁড়াতে চেয়েছি আমি আপনার সুজন হতে চেয়েছি মা আমার সুজন